শাসক বিরোধী তরজায় ফের উত্তাল হলো কলকাতা পুরসভার অধিবেশন। তৃণমূলের সঙ্গে বচসায় জড়ালেন বিরোধী দলের কাউন্সিলররা। চেয়ারে বসা নিয়ে শাসক বিরোধী তীব্র বচসা, বেশ কিছুক্ষণের জন্য স্থগিত রইল পুরো অধিবেশনের কাজ। না না, ওনাকে সিট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। না না, সে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওর উনি খেয়াল করেননি, সামান্য একটু ভুল বোঝাবুঝি, সামান্য দেখুন, ওটা নিয়ে কোনো ব্যাপারই না, সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার, এটা নিয়ে তর্কের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে, সব প্রেশার আছে, ঠিক আছে, খেয়াল করেনি। পাড়ার পকেটমার, চোর, লম্পট, গুন্ডা, তাদের যদি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে তাহলে এরকমই হয় মানসিকভাবে বিকৃত। হ্যাঁ, নয়তো ইডি সিবিআই এর লিস্টে নিশ্চয়ই ফোন টোন এসছে। একটা মানুষ এতদিন ধরে বসেন, আমি অন্তত প্রথম দু বছর, আজ আর দুদিন গেলে আবার দু বছর হয়ে যাবে, আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ার ওটাতেই বসেন। আচ্ছা, যদি উনি না বসার হয়, উনি তো বসে আছেন এই মুহূর্তে, তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত। যদি ধরছি আমি লফুল নয়, আমি জানি ওটা লফুলি উনি বসেন, তাহলে এবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো। এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা, এরা অসভ্য বর্বর। আপনারাই দেখছেন যে আমি এত বছরের কাউন্সিলর, যা আমি যা বসে আছি, নাটক করছেন এরকম যে বুক ছাড়াছাড়ি করে দিয়েছেন, এরকম করলে ভালো লাগেন যে একটা সিনিয়র কাউন্সিলর ওর না জানিয়ে এরকম করছেন, যে ভালো কথা নয়, যে বিরোধী পক্ষের সম্মান করছেন, এরকম করলে কি এদের সম্মান বেড়ে যাবেন কি? ওনারাই চেয়ারম্যান সিটে লেখা আছে রিজার্ভ, প্রত্যেকবারে আমি এসে ওখানেই বসতাম। আমি এবারে ওখানে এসেছি, আগেবারে ওখানে বসেছি, এবারে ওখানে এসে বসেছি, তো দেখলাম মিনা দেবী প্রভুতে কাগজ রাখা যায়, আমার বিজেপি তো ওদিকে লেখা আছে, এটা রিজার্ভ আছে, আমি যেখানে আমি বসতাম এটা তো আমার সিট, প্রত্যেকবার বসে আসছি। তখন ওই বিজেপি লোকেরা হইচুল্লা করতে আরম্ভ করলো, না এটা মিনা দেবী প্রভুতে আছে, পরে তারপরে চেয়ারম্যানও বললো না মিনা দেবী প্রভুতে আছে, তো আমি সরে গেলাম, হয়ে গেলাম, আর কি আছে, আমি কি ঝগড়া করতে যাবো নাকি? আচ্ছা, চেয়ার নিয়ে আমি এই করে এই কাগজ এসছে, এই চেয়ার দিকে ওই চেয়ার রেখে দিয়েছি, যেখানে বিজেপি লেখা আছে, বিজেপি জিনিসটা বিজেপি জায়গায় রেখে দিলাম, আমি আমার জায়গায় বসে গেলাম, বাস এইটা আমার অপরাধ। বকেয়া 100 দিনের টাকা, মালবাজারে গো ব্যাক স্লোগান উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর কনভয় যখন যাচ্ছিল মালবাজারে, সেই সময় গো ব্যাক স্লোগান দিতে দেখা যায়। আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি, রাস্তার ধারে জব কার্ড হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেয় চা শ্রমিকরা। চালশায় শুভেন্দু অধিকারী সভাস্থলে, 50 মিটার দূরে পড়ল পোস্টার। রাস্তার ধারে জব কার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে চা শ্রমিকরা। আপনারা দেখছেন সেই দেখালাম সেই মুহূর্তের ছবি, মালবাজারে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তে শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল, একেবারে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা চা শ্রমিকরা তারা পোস্টার হাতে নিয়ে স্লোগান দিতে থাকে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে। চালশায় শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার পথে এভাবেই স্লোগান দিতে দেখা যায় চা শ্রমিকদের। জব কার্ড হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেয় চা শ্রমিকরা, এমনকি সভাস্থলের 50 মিটার দূরেও পড়ে পোস্টার।